বহিররাজ্য বিশেষ করে যেসব অঞ্চলে করোনা সংক্রমণ আগেই ছড়িয়েছে সেই সব অঞ্চল থেকে মানুষ রাজ্যে ফিরে আসছেন। রাজ্যে গত কদিনে করোনা সংক্রমণ যে দ্রুতলয়ে বেড়েছে তার অধিকাংশই সম্প্রতি বাইরে থেকে এসেছেন। তবে আমাদেরও সতর্ক থাকতে হবে যাতে গোষ্ঠী সংক্রমণ শুরু না হয়। তার জন্য সরকার নির্দেশিত নিয়মগুলো সঠিকভাবে পালন করতে হবে। নিজেকে রক্ষা করা এবং তার মধ্য দিয়ে পরিবার, সমাজ তথা দেশকে রক্ষা করা এখন প্রত্যেক নাগরিকের কর্তব্য। সরকার, প্রশাসন, পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী প্রত্যেকেই যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু নাগরিকদের পূর্ণ সহযোগিতা ছাড়া করোনা মোকাবিলায় আমরা কিছুতেই সম্পূর্ণ সফল হতে পারব না। এই বিশাল কর্মযজ্ঞে অনেকেই নিষ্ঠার সঙ্গে তাদের কাজ করে যাচ্ছেন, যেমন 108 বা 108 নম্বর সার্ভিস। এই 108 করোনা যুদ্ধে কি করছে এবং কি বা তাদের কর্মপদ্ধতি, এ নিয়ে আজ আকাশবাণীকে বিস্তারিত জানালেন 108 সেবার হাইলাকান্দি জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ সুহেল লস্কর। তিনি বলেন, হাইলাকান্দি ডিস্ট্রিক্টে চারটা গাড়ি আমাদের এই করোনা কাজ করছে। আচ্ছা, চারটা গাড়ির মধ্যে রয়েছে একটা কার্তিচড়া ব্লকে, একটা লালা ব্লকে, একটা আলগাপুর ব্লকে, একটা কালীনগর ব্লকে, আর একটা একটা গাড়ি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হসপিটালে আছে। আচ্ছা, সব গাড়িগুলো মানে ঠিকঠাক আছে, কাজ করছে? হ্যাঁ হ্যাঁ, সব গাড়িগুলোই নতুন গাড়ি হয়, জেসি সিরিজের নতুন গাড়ি। আচ্ছা, এখন আর আমরা এখন অবধি টোটাল হাইলাকান্দি থেকে আমরা কনফার্ম কেস, মানে কনফার্ম কোভিড কেস হ্যান্ডেল করেছি 9টা। এর মধ্যে একজন এক্সপায়ার হয়ে গেছেন শিলচর মেডিকেল কলেজে অলরেডি। যে সিস্টেমটা আছে হাইলাকান্দি থেকে আমাদের শিলচর মেডিকেল কলেজ বলেন বা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন সাসপেক্ট, সবগুলাই আমরা করে থাকি। আচ্ছা, তো এই গাড়িগুলা যখন কাজ করে তখন 108 এ ফোন না করে, মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে কাছে থাকে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বলে যে এখান থেকে একটা কেস এসেছে বা একটা কেস ধরা পড়েছে, তখন আমরা 5 মিনিট তখন আমরা মুভমেন্ট করিয়ে দেই গাড়িগুলো। আচ্ছা, স্পটে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থাকে, হেলথ বিভাগের আরো কর্মকর্তারা থাকে, তখন সব আমরা একসঙ্গে মিলে কেসটাকে হ্যান্ডেল করি। গাড়িতে উঠিয়ে দেওয়ার পরে যখন কোন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করতে হয় তখন আমার টেকনিশিয়ান থাকে, টেকনিশিয়ান বাকি যে কাজগুলো আছে পেশেন্টকে কিরকম হ্যান্ড ওভার করতে লাগে, আমার টেকনিশিয়ান ইমার্জেন্সি ম্যানেজমেন্ট টেকনিশিয়ান বলে প্রত্যেক গাড়িতে একজন থাকে, উনি সবকিছু করে। আমাদের যে স্টেট হেড অফিস আছে তখন ওখানে আমরা স্টেট হেড অফিসে আমরা ডকুমেন্টেশনটা করি। গাড়িগুলোর মধ্যে কি থাকে, মানে অক্সিজেন টক্সিজেন এগুলো সব ব্যবস্থা থাকে 108 গাড়িগুলোতে? মানে আমাদের গাড়িগুলো এখন হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট, মানে বেসিক মানে বেসিক লাইফের জন্য যে জিনিসের দরকার আছে অক্সিজেন থেকে নিয়ে সবকিছু আমাদের গাড়িতে থাকে। আর ভেন্টিলেশন তো আমাদের গাড়িতে নেই এখন। তো এই যে চারটে গাড়ি, এখনো তো হাইলাকান্দিতে তেমন পেশেন্ট এখনো পাওয়া যায়নি সৌভাগ্যবশত, তো যে চারটে গাড়ি কি যথেষ্ট মানে হয়ে যাচ্ছে নাকি আরো গাড়ির প্রয়োজন, কি মনে হচ্ছে? এখন চলছে চারটে গাড়ি যথেষ্ট, কিন্তু যদি আরো লাগে আমরা আরো বাড়িয়ে দিতে পারবো। এই যে চারটে গাড়ি বললেন, এটা শুধু মানে কোভিড এর জন্য? চারটা গাড়ি মানে আলাদা করে রেখেছি। আর বাকি যে আমার 16টা টোটাল গাড়ি আছে হাইলাকান্দিতে, বাকি 12টা অন্য কাজে আছে। বুঝতে পারছি, আদরণীয় তার মধ্যে আছে এবং অন্যান্য আদরণী তো মানে 5টা আদরণীয় আছে। তো আরেকটা বিষয় বলুন, এই গাড়ি, এই যে আপনারা করোনা সংক্রমিত মানুষকে আনছেন, নিচ্ছেন, যেটা বললেন প্রসিডিউর মেনটেন করা হয়, তো সেটার জন্য তো আপনাদের পিপি কিট কি ব্যবহার করতে হয়? হ্যাঁ হ্যাঁ, পিপি কিট আমাদের নিশ্চয় ব্যবহার করতে হয়। যদি কনফার্ম কেস হয়ে থাকে তাহলে আমরা
মানে আমাদের ই টেকনিশিয়ান আর আমাদের যে পাইলট থাকেন আমরা দুইজনকে টিকিট দেই, আর যদি সাসপেক্টেড হয়ে থাকে তাহলে আমাদের টেকনিশিয়ানে মানে টিকিটটা পরে থাকেন। আর একটা বিষয় বলুন যে আপনারা যে কাউকে আনতে গেলেন, তো মাঝে মাঝে আমরা দেখি গ্রামাঞ্চলে বা অনেক ক্ষেত্রেই যে লোকের মধ্যে সচেতনতার অভাব আছে বা অনেকে আসতে চায় না, ভয় পায়, তো এই ধরনের ঘটনার কি সম্মুখীন হয়েছেন আপনার কখনো? কাউকে আনতে গেলেন কিন্তু আসতে চাইছে না, এই ধরনের ঘটনা? এখন প্রথমে কি হয়, মানুষ প্যানিক হয়ে যায় যখন মানে শুনে যে এরকম কোন মানে হয়েছে, কোভিড ধরা পড়েছে, তখন এই এলাকার মানুষ টোটাল প্যানিক হয়ে যায়। তখন আমরা যখন পৌঁছি তখন আমাদের সাথে আরো অ্যাডমিনিস্ট্রেশনের মানে অফিসার থাকেন, সবকে নিয়ে যায়। তখন ওখানে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়, অল্প সময় লাগে, মানে মেনে নেন আধা ঘন্টা 45 মিনিট সময় লাগে, মানে ওনাদেরকে বুঝিয়ে মানে একটু হ্যান্ডেল টু করতে। তখন কি হয়, মানুষ যখন টেকনিশিয়ান থাকেন উনি যান ডাইরেক্ট গিয়ে পেশেন্টকে বুঝান, তখন পেশেন্টকে উনি নিয়ে আসেন। যদি পেশেন্টের অবস্থা যদি খারাপ থাকে, হ্যাঁ, যদি মানে তাকে মানে আমাদের স্ট্রেচার ইউজ করতে লাগে ম্যাক্সিমাম। এখন কি মানে হচ্ছে যে এই করোনা কেসে স্ট্রেচার খুব কম ইউজ হচ্ছে, কারণ হলো মানুষ চলাফেরার মানুষ, মানুষকেই করোনা রোগটা মানে ধরছে এখনো। হ্যাঁ, মানে এই যে মানুষ খুব কম আছে এখন আমাদের বরাক ভ্যালিতে। হ্যাঁ, আগে না এখন পর্যন্ত ইউজ হয়নি স্ট্রেচার, ভবিষ্যতে হয়তো হবে, কিন্তু এই যে বুঝিয়ে মানে তাকে আনা টোটাল আমার টেকনিশিয়ান হ্যান্ডেল করে থাকে। হাইলাকান্দিতে যখন যেদিন প্রথম কেসটি এসেছে, তখন আমার কাছে কল এসেছে যে হাইলাকান্দি প্রথম কেস, আমি গাড়িটা রেডি করেছি যে কাটলিছড়া যেটা গাড়ি আছে F01ST1427 গাড়িটা। হ্যাঁ, তখন আমার কাছে মানে এই গাড়িটাতে টেকনিশিয়ান ছিলেন জয়নাল আবেদিন, আর পাইলট ছিলেন আনোয়ার হোসেন, ওনাদেরকে আমি ফোন করে মুভ করিয়ে দিয়েছি। উইদিন 20 মিনিট স্পটে এসে গেছেন ওনারা, সিনে এসে গেছেন, যেটা সিন বলা হয় আমাদের ভাষায়। আচ্ছা, সিনে এসে গেছেন গাড়ি নিয়ে। তখন এক্স্যাক্টলি কোন জায়গাটা এক্স্যাক্টলি আপনাকে আমি বলছি, আলগাপুর, একচুয়ালি আলগাপুর ব্লকেই হয় এটা মানে সিনটা। সিনে আসার পরে ওখানে আরো অ্যাডমিনিস্ট্রেশনের লোক ছিলেন, মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার সহ আরো ছিলেন আলগাপুরে, আরো আপনার আমার নজমুল হোসেন FDMHO মানে আলগাপুর PHC উনিও ছিলেন। তখন ওখানে যখন ফার্স্ট ফেজ যেহেতু একটু বেশি অবস্থাটা ছিল, তখন সুন্দরভাবে হ্যান্ডেল হয়েছে। আমার টেকনিশিয়ান আমার বাকি যে স্বাস্থ্য বিভাগের কর্মীরাও গিয়েছেন, আর তখন আমাদের ডিসি ম্যাডাম আমাদের যেটা স্যানিটাইজেশনের জন্য উইদিন 10 মিনিট ফায়ার ব্রিগেড অ্যারেঞ্জ করে দিয়েছেন, তো স্যানিটাইজেশন হয়ে গেছে। তখন আমাদের গায়ে যখন গেছে তখন উনিও মানে ওনারও শুনে আর কি ঘাবিয়ে গেছিলেন যে পেশেন্ট যিনি, তখন আমার হয়তো একটা ভিডিও পেয়েছেন, ওনাকে হাতে ধরে আসতে হয়েছিল ওখান থেকে, হাতে ধরে নিয়ে এসেছে আমার টেকনিশিয়ান। আসার পরে তখন আমরা ওনাকে নিয়ে মেডিকেল কলেজ এসে যাই, তারপর মানে এরিয়াটা টোটাল কন্টেনমেন্ট জোন হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। তারপর পর যখন গাড়ি নিয়ে সরি SMCH এ যখন হ্যান্ড ওভার হয়ে যায় পেশেন্ট আমার গাড়ি, ওইখানে মানে স্যানিটাইজার ব্যবস্থা ছিল না তখন, আমরা হাইলাকান্দিতে ব্যবস্থা ছিল, হাইলাকান্দি ফায়ার ব্রিগেডে আমরা টোটাল গাড়ি স্যানিটাইজ করিয়ে দেই, আমার টেকনিশিয়ানও স্যানিটাইজ। মানে ফিরে যাওয়ার পর, হ্যাঁ, শিলচর থেকে ফিরে হাইলাকান্দি যাওয়ার পর হাইলাকান্দিতে টোটাল স্যানিটাইজেশনের ব্যবস্থা আছে। শিলচরে তখন ব্যবস্থা ছিল না? শিলচরের গাড়ির জন্য ছিল, মানে হাইলাকান্দি আলাদা ডিস্ট্রিক্ট হয় না, মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হাইলাকান্দির ব্যবস্থা আছে, ফায়ার অ্যারেঞ্জমেন্ট আছে ওইখানে। আমার গাড়ি স্যানিটাইজ হয়ে গেছে, স্যানিটাইজ হওয়ার পরে আমার গাড়ি আমার EMT টেকনিশিয়ানকে আমি মানে স্যানিটাইজ হওয়ার পরে ওনাদেরকে ধরে ওনাদেরকে আমি হোম কোয়ারেন্টাইন রেখেছি 14 দিনের জন্য। মানে হোম কোয়ারেন্টাইন বলতে মানে যেহেতু উনি টাচ করেছেন বা একদম ক্লোজ কন্ট্যাক্টে ছিলেন পেশেন্টের,
তখন একটু মানে আমার রিক্স না নিয়ে আমার টেকনিশিয়ান বা আমার পাইলট কে আমরা আবার সোয়াব টেস্ট করছি। হ্যাঁ, ইয়ে দিলাম, মানে ফর্মালিটিস আছে সবির মধ্যে আসে, সবগুলো করেছি। আবার ডিউটি চেয়েছিলেন ওনারা, কোনো অসুবিধা নেই। দিদি, যে আপনারা পেশেন্ট আনা নেওয়া করেন এবং বলছেন যে 9 জন অব্দি না 10 জন এখন অব্দি হয়েছে, তো তাদেরকে নিয়ে আসার পর তারপরে যেসব কর্মীরা থাকেন তারা কি কোয়ারেন্টাইনে চলে যেতে হচ্ছে নাকি এরকম ব্যাপার? না 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 না, দরকার নেই ওনাদের। তাদের বোধ হয় পিপি কিট থাকে, এই জন্য দরকার নেই নাকি? পিপি কিট থাকে, প্লাস যে পেশেন্ট আসছে এখন ওনাদের সঙ্গে এত ক্লোজ কন্টাক্টে যেতে হচ্ছে না আমাদের টেকনিশিয়ানের, যেহেতু চলাফেরার মানুষ আসছে এখন। স্ট্রেচার ইউজ হচ্ছে না, আমি বলে দিচ্ছি না আপনাকে, যে স্ট্রেচারও ইউজ হচ্ছে না, কিছু ইউজ হচ্ছে না, না অক্সিজেন ইউজ হচ্ছে, কিছু ইউজ হচ্ছে না, জাস্ট মানে ট্রান্সপোর্টেশন করছে। বুঝতে পারছি, মানে উনি নিজে নিজে উঠছেন, নিজে নিজে উঠতে পারছেন নিজে নিজে এখন অব্দি। কিন্তু যদি কাউকে স্ট্রেচারে তুলতে হয় সেই অবস্থায়, যদি মানে ক্লোজ কন্টাক্টে আসা হয় তাহলে একটু সেফটি নিতে লাগবে, সেদিনে সোয়াব টেস্ট করিয়ে নেব, আর বেশি করার কিছু দরকার নেই। এরকম সিচুয়েশন এখনো আসেনি আমাদের, যে ফুসতুল হয়ে গেছে, বেশি কেস এসে গেছে, হ্যান্ডেল করতে প্রবলেম হচ্ছে, এরকম না। মানে মানে আমাদের লিমিটেশন বা আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারছি, খুব কম কেস আছে। আমাদের উপরওয়ালা আমাদেরকে দয়া করছেন, এখনো এত কেস আসেনি বা অসুখ, এত প্যান্ডেমিক সিচুয়েশন নাই এখনো ডিস্ট্রিক্টে, 8টা কেস মানে এমন কেস নাই এখন। আরো ভাড়া যদি বাড়ে সেটা আলাদা কথা, এটা দেখা যাবে, কিন্তু এখন পর্যন্ত এরকম কোন সিচুয়েশন হয়নি। আমি আমার নিজের তরফ থেকে একটা সচেতনতা দিতে চাই, মানুষ যদি নিজে সচেতন না হয় তাহলে সিচুয়েশনটা হেল্প কর্মীরা হ্যান্ডেল করতে পারবে না। তারাও তো মানুষ, যারা কাজ করছে তারাও মানুষ কাজ করছে, আপনার দৈনন্দিন কাজকে, কিন্তু সহযোগিতা সবচেয়ে বড় জিনিস, খুবই গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, সহযোগিতা খুবই দরকার আছে, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক, যেরকম মানে আপনি আপনার নিজেকে ঘরে রাখতে পারেন, তো বেশি সময় আপনি আপনার নিজেকে ঘরে রাখুন, কারণ এনভায়রনমেন্টটা মানে ভালো নয় এখন, সিচুয়েশনটা কন্ট্রোলেবল আছে এখন, যদি আনকন্ট্রোলেবল হয়ে যায় তো আরো প্রবলেম সৃষ্টি হবে, এর জন্য আগে আমাদের সচেতন হওয়া জরুরি। এখনো লোক, কিছু কিছু লোক আছে যে তারা বুঝছে না যে বা একটু সিরিয়াসলি নিচ্ছে না, কিন্তু আমার হিসাবে ওনাদেরকে একটু সিরিয়াস হওয়া দরকার জিনিসটা নিয়ে, যেহেতু একটা মহামারী এটা, দুর্যোগের সময় আমাদের ওনাদেরকে আমাদের সাহায্য করা দরকার আছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে অনির্বাণ জ্যোতি গুপ্ত।